যুক্তরাষ্ট্রের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে পৌঁছানোর পর জো বাইডেন নিজেই তাকে অভ্যর্থনা জানান, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনাও। এরপর দুই ঘণ্টা বৈঠকে বসেন দুই নেতা। বৈঠক শেষে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপক প্রশংসা করেন। Who find strength in community and family, and who cherish freedom and celebrate the democratic values of universal human rights, which face challenges around the world. এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করবে। হম দোনো সহমত হ্যায় কি হামারি স্ট্র্যাটেজিক টেকনোলজি পার্টনারশিপ কো সার্থক করনে মে গভর্নমেন্টস বিজনেসেস অর একাডেমিক ইনস্টিটিউশনস কা সাথ আনা বহুত মহত্বপূর্ণ হ্যায়। জাতিসংঘের রীতিনীতি, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের ভিত্তিতে বর্তমান বিশ্বে যে ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে ধরে রাখার প্রতি জোর দেন নরেন্দ্র মোদি ও জো বাইডেন। আর এতে আলোচনা হয় ইউক্রেন প্রসঙ্গ সহ মিয়ানমার ও উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়েও। আর এছাড়াও সামরিক পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা পরমাণুবিদ্যা সংযোজনের পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে আমেরিকার সহযোগিতার বিষয়টিও বেশ উঠে আসে আলোচনায়। অবশ্যই তপু, মাইটিভি, ঢাকা।